বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছে ধর্মনগরের দিকে ধর্মনগরে মাটি চাপা পরে মৃত্যু হয় এক শ্রমিকের এবং অপর শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চব্বিশ বছর পিতা আব্দুল ফরক বাড়ি কালা গাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে অপরদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অপর এক শ্রমিক নাম জামির হোসেন তার বয়স তেইশ বছর পিতা মৃত ফখরুদ্দিন এবং তার বাড়ি কালাগাঙ্গের বার বলে জানা গেছে জানা যায় যে জবির এবং জামিল কদমতলা থানা দিন আম দুঃখিত আমতলাতে একটি টিলা কেটে রাজনগরের একটি ইট বাটটার জন্য গাড়িতে মাটি লোডিং করছিল হঠাৎ করে মাটির ধস পরে ঘটনাস্থলে মৃত্যু হয় জামিল হোসেনের একইভাবে মাটি মাটির চাপা পড়ে গুরুতর আহত হয় অপর এক শ্রমিক সঙ্গে সঙ্গেই তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অপরজনের চিকিৎসা চলছে হাসপাতালে রীতিমতো গোটা এলাকায় আতঙ্গ গোটা এলাকায় চাঞ্চল্য কিভাবে মাটি ধস পড়ল কিভাবে ঘটল গোটা ঘটনা সে বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন এক্সিডেন্টটা কোথায় হয়েছে আমচিলা আমচিলা কোন জায়গা আমচিলা আমচিলা ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বারটা জানি না আচ্ছা নামটা কি হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে তারা যে রেস্ট অফিসার যে নাম আনছি একজনের নাম হচ্ছে জামিল হোসেন বয়স্ক চব্বিশ তার বাদে হয়েছে কালারিংয়ের পর অন্যজনের নাম অন্যজনের নাম হচ্ছে জাবির জাবির হোসেন বয়স তেইশ কালারিং কিরকম আছে তারা এখন দেখছি একজন মারা গেছে আচ্ছা অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছিল জানেন মাঠের নিচে চাপা পড়ছে দশ পেড়ে এমনিতে দোষ পড়ছে এমনিতে তারা কাজ করতে গেছে মাঠের উপরে পড়ছে

আ ড্রাইভারকونکو ইগাড়ে ড্রাইভার ও দোস্ত ফোর্সে আর হে দৌড় দিছে হামরা গিয়া সরায়ে মটজাত দি হইরা ইয়া বাহও তুকন তার নিচে কেন মাটি চাপা পড়ছিলের এক অবস্থাটা কি জানেন নি আপনি এখন পর্যন্ত কোনো খবর পাইছেনা এখন মরে গেছে আপনারা পুলিশের সংশ্লিষ্ট এবং দমকল কর্মীদের বক্তব্য গোটা ঘটনায় কিন্তু এলাকায় এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে এবং সংশ্লিষ্টরা বলছেন যে যখন তারা দেখতে পায় যে তাদের সহকর্মী মাটি চাপা পড়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে দমকল কর্মীদের খবর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক অপরজন মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন